সে আমার নর্থ সিটি করবে কোথা এই সব ঝেড়ে মেরে আমি বলেছি একটু সবর ধৈর্য তো সেটা আমার ভাইপো ও করেশ খানদানের বাচ্চা ও আমার ভাইপো কি ও দাদা পীরের খানদান একটু সময় ধরো একটু অপেক্ষা করো যে কোনো একটা কাজ করতে গেলে সময় লাগবে হা কি না বলি লাগবে তো নাকি সঙ্গে সঙ্গে হয়ে যায় তো আল্লাহ খাস রহমত কি চারতলা হয়েছে না হয়নি হয়েছে তো তা পিশাবখানা খানা করেন সব ঝেড়ে খেয়ে তো হলো কি বেহায়া বেহায়া দোকান কাটা হ্যাঁ এদের কত হ্যা শরম আছে এক কান কাটা শহরের বাইরে দিয়ে যায় আর দোকান কাটা বলুন জোরে বলেন লজ্জা শহরের ভিতর দিয়ে যায় যেতে দোহায় যে কঙ্কাটা বিহায়া বে এদের কাজ হচ্ছে সব সময় জীবত গিলা ভালো কাজ করলে তার সমালোচনা করো এই কাজ যে ভালো কাজ করে তার সমালোচনাটা হয় যে কাজ করে না তার সমালোচনা হয় না এই কথা ঠিক তো নাকি হ্যাঁ বুঝতে হচ্ছেন না যাও অভ্যাসর দিকে যে বলকে যাও যে হক কো নাসির गुन्हा করেছে বহুত কিছু হেড়িসি মেরেছি একটু ক্ষমা করে দেন কি পরে ছেড়ে দিয়ে চলে গেলেন আর ভাইপুর কাছে ক্ষমা যেত ক্ষমা হবে পরে ছেড়ে দাদা পীরের মাজারে গেছো ক্ষমা হবে বড় টিশের মাজারে গেছো খাজা হুজুরের দরবারে গেলে maaf হবে হবে নাকি

ও হবে না মোদিনাই গেলে হবে না জিনার কাছে আপনি হকুর নাসের গুণা করেছে তার হাতে পায়ে ধরলে তবে তুমি জান্নাতে যাবে মাফ হবে কথা ঠিক না বেঠিক গো কথা বুঝতে পেরেছেন কি করছে না করছেন এবার নিজের মনটাকে জিজ্ঞাসা করো কি বাবা মন থেকে জিজ্ঞাসা করো পাটা সেমলে চলবে মুসলমানের ঘরে জন্মছে মুসলমানের ঘরে জন্মছ ইহুদিন আসার ঘরে তোমাদের জন্ম নয় যারা ইহুদিন আসার ঘরে জন্ম যাদের তাদের বাদ দেন তাদের জন্য দুনিয়া তাদের জন্য দুনিয়াটা বেহেসতে জান মুসলমান মোমেনদের জন্য দুনিয়াটা হ্যাঁ এটা জেলখানা এটাকে জেলখানা মোমিনদের জন্য আমাদের জন্য আখের হাত জান্নাত ঠিক নেবে ঠিক গো অতএব আমাদের জান্নাতের জায়গায় যেতে হবে সেই দিকে খেয়াল করে চলতে হবে আমাদের ঘরে ঠিক তো নাকি অতএব সাবধান কবরে যেতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে একিন দেখে চলতে হবে নবীর হুকুম অনুযায়ী নবীর আদেশ অনুযায়ী চলতে হবে ঠিক তো নাকি বাবা দেখো বাবা খুব বুঝেছি চলবেন যাই হোক বাবা দাদা হুজুর রায় তিনি শরীয়তের আমির ছিলেন যুগ সংস্কার ছিলেন যুগটাকে সংস্কার করে দিয়ে গেছিলেন আজকে তার পাঁচ সাহেব জানা। তেনানা মাসাল্লাহ আজকে সিলসিলার খেদমত করে আজকে আপনাদের ঘরে একটা জায়গায় সঠিক জায়গায় বসিয়ে রেখে দিয়ে গেছে কথা কথা ঠিক বাপ দাদা বলছি নামাজের কথা বলছি রোজার কথা বলছি হারামের কথা বলছি সুদের কথা বলছি ঘুষের কথা বলছি হ্যাঁ বলছি না বাবা আপনারা শুনছেন তো যে আপনারা শুনি যে কাজে না লাগান তাহলে কি হবে বাবা কি হবে গো তার কি করবে ধরে বেঁধে করবে হ্যাঁ নবী মোহাম্মদ হুসাল্লাম আমি আপনাকে দুনিয়ার বুকে পড়ালাম দারোগা করে পুলিশ করে প্রশাসন করে পাঠাইনি নামাজ পড়ো না রোজা রাখো না সুদকে চেখানে ঘুষ খেতে মেরে মেরে নামাজ পড়ো মেরে মেরে ঘুষ খাওয়া মেরে মেরে তোমার করে হ্যাঁ দিনের কাজ করবে এই জন্য আমি নবী মোহাম্মদ আমি আপনাকে এই জন্য পাঠাই না আপনাকে আমি পাঠিয়েছি

ধরে মেদে করাতে হবে না ঠিক না ঠিক বউ তা পিস সাহেব আমরা কি করব ইব্রাহিম পিস সাহেব হ্যাঁ ধরে বেঁধে পিঠে মেরে করাবে করাবে না শুনিয়ে দেবো আমার বাপ শুনিয়ে দিয়ে গেল আমার দাদা শুনি আমার বড় বড় ভাইরা শুনি আমরাও শুনিয়ে দিয়েছি বাবা আলী বোলারাও শুনিয়ে দিয়েছে আপনার করবেন মানবেন চলবেন ইনশাল্লাহ কাজ হবে কামিয়াই পাবে আল্লাহ জন হোক মাসাল্লাহ আল্লাহ সব করেন আল্লাহ হেফাজত করেন